আমি মোহাম্মদ শামসুল আলম সাহেব, অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা চাঁপাইনবাবগঞ্জ। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাব আসছে এবং শিবগঞ্জ আসতে পারে মর্মে এখানে যে আপনার যারা বিদেশ ফেরত যে লোকজন আসছে তাদেরকে আমরা মনিটরে রাখছি এবং প্রত্যেকটা বাড়িতে তারা হোম কোয়ারেন্টাইনে আছে এবং আমরা ব্যক্তিগত পুলিশের পক্ষ থেকে আমরা হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছি এবং প্রত্যেকটা বাড়িতে লিখে দিয়ে আসছি লাল কালিতে হোম কোয়ারেন্টাইন, এবং তাদের খাওয়া দাওয়ার বিষয়ে যদি কোনো বিষয় থাকে বা বাজারঘাটের সে বিষয়গুলো আমরা দেখভাল করছি স্থানীয় মেম্বার বা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে। পাশাপাশি আমাদের জেলা পুলিশ মাননীয় পুলিশ সুপারের নেতৃত্বে আমরা বিভিন্ন ধরনের সতর্ক করার জন্য করোনা ভাইরাস সম্পর্কে লিফলেট বিতরণ করেছি এই এলাকার বিভিন্ন বাজারে, যাতে সংক্রমণ দ্রুত ছড়ায় না পারে সেজন্য আমরা চায় স্টল, তারপরে আপনার বিভিন্ন লোকজন সমাগম হবে এমন জায়গা যাতে ভিড় না করতে পারে সেদিকে আমরা খেয়াল রাখতেছি। পাশাপাশি যেমন সরকার নির্দেশনা মতো নিত্য প্রয়োজনীয় এবং আপনার ঔষধ এবং বাজার যে কাঁচা যে তরকারি বাজার খোলা রাখছে, অন্যান্য দোকানপাট সব বন্ধ আছে। আসলে সারা দেশে যেহেতু এখন সাধারণ ছুটি ঘোষণা করছে সরকার কর্তৃক, সে কারণে ঢাকা থেকে বা বিভিন্ন জেলা দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে, তারা আসলে অনেকটা অসচেতন, তারপর আমরা বিভিন্নভাবেই তাদেরকে সচেতন করার চেষ্টা করছি, তারা যেন সকলেই বাড়িতে থাকে। এছাড়া আমাদের কানে একবার দুবার আসছে, এরকম শুনছি বা অনেকে ফোন দিয়েছে যে আসলে পুলিশ নাকি আর কি আপনার প্রত্যেকটা বাড়িতে গিয়ে ফ্রিজ ভাঙছে, এর ধরনের একটা গুজব ছড়াছে বিভিন্নভাবে আমাকে বলছে। তবে ব্যাপক আকারে না, আমি বলছি যে আমাদের পুলিশের পক্ষ থেকে এ ধরনের কোনো মেসেজ নাই বা যার যার ফ্রিজে যা যা আছে সে সে থাকবে, এ ধরনের কোনো আসলে ঘটনা সত্যতা নাই। আমরা প্রত্যেক দিনেই আমরা টিম ওয়ারি প্রত্যেকটা বাজারে ইউনিয়ন ওয়ারি যাচ্ছেন আমার অফিসাররা এসে এবং সেখানকার লোকজনকে উদ্বুদ্ধ করছে যাতে করোনার সংক্রমণ যত দ্রুত ছড়া দেওয়ার কথা তাতে যাতে না যায় সে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বক্ষণ কাজ করছি। এবং এই বিষয়ে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ জেলা, উনি সার্বক্ষণিক আমাদের দেখভাল করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, সেই মোতাবেক আমরা কার্যক্রম গ্রহণ করছি।